শুধু দর্শক বিন্দু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করেন না, আশা করি আল্লাহর মধ্যে ভালোই আছেন। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দর্শক, আজকে একটা গল্প শোনাবো আপনাদেরকে যে কীভাবে গরু হলে স্বাবলম্বী হয়েছে। দেখেন, দেখতে পারতেছেন কিন্তু অনেকগুলো গরু, এই যে আপনাদেরকে একটি স্পষ্টভাবে দেখাই, একটা গরু, দুটা, তিনটা, চারটা, চারটা গরু আছে, প্লাস ছাগল আছে এখানে, একটা, দুটা, তিনটা, এই যে একটা বাছুর। তো আমি কিন্তু একজন কৃষকের বাসায় চলে আসছি, বাসাটা খুব সুন্দর। দেখেন, যারা ঢাকা শহরে থাকেন তারা কিন্তু এই বাড়িটা দেখলে কিন্তু আপনার মনের ভিতরে একটু আঘাত করবে যে গ্রাম অঞ্চলের বাড়ি কীরকম দেখতে, কত সুন্দর বাড়ি, আমাদের দেশটা কত সুন্দর। বাড়িটা পুরোপুরিভাবে দেখাচ্ছি, এই যে ভাই গরুটা পালে, ভাবি মাছ দিচ্ছে। ভাবি কি মাছ এগুলা? এগুলো কি কিনা নাকি ধরা? দেখছেন একদম তাজা মাছ খায়, তাই এদের সাথে শক্তিতে আমরা কীভাবে পারবো, আমরা খাই কিনা, আর এরা যা খায় সমস্ত কিছু ভিটামিন। তো এই যে ভাইয়ের সাথে কথা বলবো, ভাই একটু সামনে আসেন, গরুটির সামনে আসেন। মুরগিও পালে ভাই? হ্যাঁ, সবই পালে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, দোয়া করি ভালো থাকেন। কটা গরু আছে আপনার পালে? আমার পালে ছোট গরু পাঁচটা আছে। পাঁচটা গরু আছে না? যে জায়গাটার ভিতরে আপনি থাকতেছেন এটা কি আপনি কিনা নাকি বাপদাদার অরিশ? এটা বাপদাদার। বাপদাদার অরিশ। তো এটা তো আমি যতটুকু জানি একটা চক ছিল, কেউ আসতে চায় না, আপনি কিভাবে আসলেন এই চকে? এই চকে আমার আব্বা আইসা বাড়ি করছে, পুরান বাড়ি আসিল, ওখানে আমার আর দুই ভাই আছে। আমরা অন্যদিকে না যাই, এখন এদিকে যাই। গরু পালেন, এই গরু পালার উৎসাহটা কিভাবে পেলেন আপনি? গরু পালার উৎসাহটা হলো মনে করেন যে একটা গাভী পাললে এক বছর যদি পালি আর একটা ওইটার ভিতর থেকে আর একটা বাছুর হয়, বাছুর হলে ওইটাই হলো দুধ দেয়, দুধ দিয়ে আমাদের সংসার কোনো রকম আর কি যাই হোক চলে আর কি চলে চলে। আর একটা বাছুর হলে বছরে হয়তো 50-60 হাজার 1 লাখ টাকা যাই বিক্রি করি, হয়তো ওইটা একটা আয় হয়। এখন দোয়াল গাই কয়টা আছে আপনার? দোয়াল গাই একটা আছে। কয় কেজি দুধ হচ্ছে? এটা 4 কেজি দুধ হয়। 4 কেজি দুধ হচ্ছে, দেশি না? দেশি। আচ্ছা, দেশি গরু গরু বাদ দিয়ে অন্য জাতের যেসব গরু দুধ বেশি দেয় অস্ট্রেলিয়া, ওগুলো পালা যায় না? ওগুলো পারলে আয় কম, ওগুলো ফার্মে তারা হলো অনেক টাকার মালিক, তাদের জন্য ভালো, তাদের জন্য, আমাদের জন্য, আমরা কৃষি মানুষ, আমাদের জন্য হলো মনে করেন যে এই ছোট গরু অনেক ভালো, অল্প খোরাক লাগে, খাওয়ার লাগে, এগুলো আমরা দাঁড়া ছাড়া একে হয়তো সময় তো চকেই বাইন্দে ছিলাম। কত টাকা দুধ বিক্রি হয় মাসে? মাসে 7,000-8,000। 7,000-8,000 এই গরুর উপরে আপনার সংসার? গরুর উপরে সংসার আছে, এমনি একটু কাজ কাম করি কোনো রকম। মানে মেন উদ্দেশ্যটাই গরু? মেন উদ্দেশ্যটা গরু। তো দর্শকে আপনারা দেখতে পারতেছেন এবং বাইরের মুখ থেকে কথাগুলো শুনতে পারতেছেন যে গরু পেলে কীভাবে লাভবান হওয়া যায়। আচ্ছা, আপনি কি মনে করেন গরু পালা লস না, বর্তমানে লাভ না ক্ষতি? বর্তমানে মনে করেন যে বেশি লাভ না, লাভ গরু পালায় লাভ আছে কিন্তু লাভ ভুসি কুরের অনেক দাম, তাই এই জন্য বর্তমানে একটু লাভ কম। এখন বর্তমানে ভুসি কুরার কীরকম দাম? ভুসি কুরা অনেক দাম, যে ভুসি কুরা আসিল ভুসি আসিল এই 800-1,000 টাকা গাঁটটি, সেই ভুসি হয়েছে 1800-1900 টাকা গাঁটটি। 1900 টাকার গাঁটটি হয়ে গেছে না, অনেক বেড়ে গেছে না? এই যে এই ছাগল কটা আছে আপনার? ছাগল আছে তিনটে। তিনটে হাঁস মুরগি সবই তো পালেন আপনি? হাঁস মুরগি সব আছে। তো দর্শক, আপনারা দেখতে পারতেছেন যে ভাইয়ের যে এটা ছোট্ট একটি গরুর খামার। তো সর্বপ্রথম কটা গরু কিনছিলেন আপনি? দুইটা বাছুর কিনছিলাম 14,000 টাকা দিয়ে। আচ্ছা, এখন বর্তমানে কয় লক্ষ টাকার মাল আছে আপনার? এখন বর্তমানে তাও 5 লাখ টাকার মাল আছে। চালান কত ছিল আপনার? চালান ছিল 15,000 টাকা। 15,000 টাকা, আজকে 4 লক্ষ টাকার গরু আছে না? এর আগে আরো বেশি। এর আগে বিক্রি করছেন কয়টা? বিক্রি করছি 6টা। 6টা? ওইটা ওই 6টা কত টাকা বিক্রি করেছিলেন? আমি বিক্রি করেছিলাম 4,80,000। 4,80,000 টাকা। তাহলে গরু পালার বয়স কত হলো আপনার? গরু পালার বয়স 15-16 বছর হয়ে গেছে। ছোট ছোট দুটো বাছুর কিনছিলাম।
তাহলে গরু পেলে আপনি লাভবানের দিকে আসছেন? লাভবানের দিকে, লাভবানের দিকে আসছেন। তো গরু পাললেন যে আপনি একাই খাটেন না ভাবিও সহযোগিতা করে? একাও খাটি, আপনার ভাবিও সহযোগিতা করে। ভাবিও সহযোগিতা করে না? তো দর্শক, এই যে ভাই গরুগুলো পালে, গরুগুলো মাঠে নেবেন না আজকে নাকি? কটার দিকে নেন, কটার দিকে আনেন বাসা? দশটার দিকে নেই, তিনটার দিকে আনি। দশটার দিকে তিনটার দিকে নিয়ে আসেন না? এমনি গরুর অসুস্থ হলে বুঝেন কিভাবে, চিকিৎসাটা কিভাবে করান? ডাক্তার আসে? আচ্ছা, তাহলে তো চিকিৎসা ভালোই পাইতেছেন মোটামুটি। হ্যাঁ, আমরা এমন সাধারণত পাঁচ চিকিৎসা না, আমরা ডাক্তার ফোন দিলে আসে, টেহা দিয়ে চিকিৎসা করি, সরকারি ডাক্তার নাই। ও, টাকা মানে এমনি ফার্মেসির ডাক্তার আছে আর কি? সরকারি কোনো ডাক্তার নাই আগে। এই যে এইটা দুধ দিচ্ছে আপনার গরু না? এটা তো অরিজিনাল দেশি গরু মনে হচ্ছে। অরিজিনাল দেশি গরু, দুধ কি খান না সব বিক্রি করে দেন? খাই, বিক্রি করি। খানও বিক্রিও করেন না? দর্শক, আপনাদেরকে এতক্ষণ দেখালাম যেটা, সেটা হলো ভাইয়ের গরু পেলে কীভাবে স্বাবলম্বী হলো সেই ভিডিওটা আপনার মাঝে উপস্থাপনা করলাম। ভাই, আমার চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আরেকদিন আসবো আপনার কাছে। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা।